আমি ভৈরব, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বিসি আর্ট এন্ড ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটা অন করে রাখো, যাতে নেক্সট ভিডিও মিস না যায়। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে। আজ আমরা তৈরি করতে চলেছি আইসক্রিম স্টিক দিয়ে একটা খুব সুন্দর বাড়ি সাজানোর জন্য হ্যান্ডক্রাফ্ট, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর জন্য আমাদের প্রথমত চাই আইস স্টিক। আইস স্টিক আমরা নিয়ে নিয়েছি, আইস স্টিক নিলেই তো হবে না, এরপর চাই একটা কাঁচি এবং ছোট্ট একটি আর্ট পেপারের টুকরো, এবং এরপর চাই আমাদের ফেব্রিক কালার, যেহেতু কালার করতে হবে, এবং স্কেচ করার জন্য পেন্সিল এবং রং করার জন্য তুলি। প্রথমত আমরা কি করব, এই সমস্ত আইস্টিকগুলোকে গুছিয়ে নেব, এরপর একের পর এক সমান্তরালভাবে সাজিয়ে নেব। আমরা এই কারণে আগে সাজিয়ে নেব, পরে যেন এটা অসুবিধা না হয় যে একটা মাঝখানে গ্যাপের সৃষ্টি হচ্ছে কিংবা একটা উঁচু একটা নিচু হয়ে গেছে। আমরা ঠিক একের পর এক এরকমভাবে সমান্তরালে রেখে পরপর 10টা এভাবে সাজাবো এবং দুটি এইদিকে আড়াআড়ি ভাবে সাজাবো। এরপর আমরা কি করব, এই যে আমার হাতে আর্ট পেপারটা দেখছেন, এই আর্ট পেপারটা 10 সেমি বাই 10 সেমি মাপ নিয়ে কেটে নেব। কেটে নেওয়ার পর এই যে কোনো একটা ধার ফেভিকল কিংবা ফেভিকা মাঠা দিয়ে চিটিয়ে নিতে হবে। কাগজটাতে আঠান দেওয়ার পর আমরা কি করব, এই আইস্টিকগুলোকে একটার পর একটা সমান্তরালভাবে ঠিক এভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর সেটা দেখতে ঠিক এরকম লাগবে। এবার এটা যেটা হয়ে গেছে দেখছেন খুবই শক্ত, ভাঙছেও না। আঠা দেওয়ার পর একটু শুকিয়ে নেওয়ার পর যখন দেখবেন ঠিক এরকম শক্ত হয়ে গেছে, এটা তারপর কি করবেন, এই যে রং দেখছেন ফেব্রিক অ্যাক্রিলিক কালার, 10টা সেট কেনাই ভালো, কারণ একটা পিস কিনতে গেলে আমরা 25 টাকা করে পিস নেয়, এখন দাম টোর একটা বেড়ে গেছে, তাই সবাইকে বলা হচ্ছে 10টা কিনে নিলে কি হয়, বিভিন্ন রকম কালার থাকে, বিভিন্ন কাজও করা যায়, রঙও 15 মিল থাকে, অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যায়। এরপর কি হচ্ছে, রংটাকে সাইডে রেখে আমরা কি করব, এবার এই যেটা আমরা আইস্টিক দিয়ে তৈরি করছি সেটাকে আমরা কালার করব। এই যে দেখছেন এদিকটা সাদা, এদিকটাতে আমরা কালার করব। দেখা যাক কালার করার পর কেমন হচ্ছে। এই যে কালার করার পর দেখতে পাচ্ছেন ঠিক এরকম লুক তৈরি হয়েছে। এটা আমার কালার করার পর ঠিক এই ধরনের লুক একটা তৈরি করছি, বিকাল গোধুলি টাইমে যেটা হয়, পেছনে যে ওই একটা দেখছেন ওটা তৈরি করার জন্য একটা আইসক্রিম স্টিকের দু সাইড কেটে নিয়ে ছোট্ট করে মাঝে একটা ওই ধরনের টুকরো দিয়ে ওখানে ছিটিয়ে দিলাম। ওটা এই কারণেই ছিটিয়েছি আমাদের জন্য ওটা স্ট্যান্ড করতে সুবিধা হয়, এবং ওই স্ট্যান্ড করার জন্য আমাদের কী হয় আরেকটা স্টিককে নিয়ে স্টিকের দু মাথা কেটে দিয়ে এটা আমরা স্ট্যান্ডের কাজে ব্যবহৃত করতে পারি। ঠিক এখন যেভাবে দেখাচ্ছি এভাবে স্ট্যান্ড করে রাখতে পারি, একটু ডিস্টার্ব করছে, স্ট্যান্ডটা এভাবে স্ট্যান্ড করে দিয়ে এই যে আমাদের ফাইনাল লুক। এবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, এটা আপনারা পড়ার টেবিলে হোক, বাড়ির দেওয়ালেও চিটিয়ে রাখতে পারেন আঠা দিয়ে কিংবা মুখ করে। এটা হচ্ছে আমাদের আইস্টিকের ফটোর ফাইনাল লুক। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।